এই সরকারের রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক দল সরকার, এই সরকারকে আর বিশ্বাস করা যায় না। এই সরকার মানুষের সেবা করতে জানে না, এই সরকার জানে শুধু লুণ্ঠন করতে, টাকা চুরি করতে, ব্যাংক লুট করতে, শেয়ার বাজার লুট করতে। এই সরকার যদি গণতন্ত্রে বিশ্বাস করত, এই সরকার যদি সুষ্ঠ নির্বাচনে বিশ্বাস করত, তাহলে 2014 সালে সে 154 জন এমপিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতেন না, 2018 সালে দিনের ভোট রাতে করতেন না, আর 2024 সালের 7 জানুয়ারির ভোটের কথা নাই বললাম। যে নির্বাচন কমিশন আমার গরিবের 2000 কোটি টাকা খরচ করে যে নির্বাচন উপহার দিয়েছে বাংলাদেশে, ভাইয়ে ভাইয়ের নির্বাচন, দামি নির্বাচন, এক দলের নির্বাচন, সেই নির্বাচন উনি ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে উনি বলেন ভোট 28 মার্চ হয়েছে। আমার 5টার সময় কি করে সেই ভোট 42 মার্চ হয়ে যায়, যে দেশের প্রধান নির্বাচন কমিশন 300 এমপির ভোট হয়, সেই নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকে। হায় রে কপাল, হায় রে দেশ, হায় রে মানুষ, হায় রে আওয়ামী লীগ। দাপটে কথা বলেন লজ্জা হয় না, দাপট দিয়ে কথা বলেন, দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতি রোধ করব, আর ভিতরে দিয়ে সিন্ডিকেট তৈরি করেন, যে সিন্ডিকেটের টাকা আপনাদেরও শেয়ার আছে, সেই সিন্ডিকেটের টাকা দিয়ে আজকে মালয়েশিয়া, কানাডায়, ব্যাংককে, সিঙ্গাপুরে আজকে বাসা বানাবেন, বাড়ি বানাবেন, ব্যবসা করবেন, আর বাংলাদেশের গরিব মানুষ একটা ডিম কিনে খেতে পারে না, 1 কেজি মাংস পদে 1 ছটার মাংস কিনে খেতে পারে না। সে দেশের মানুষের কথা যখন তারেক রহমান বলে, তার দল বলে, তখন আমাদেরকে বলা হয় আগুনি সন্ত্রাস, আমাদেরকে বলা হয় আমরা কোন গুণের রাজনীতি করি। প্রিয় ভাইয়েরা, কোথায় চৌধুরী আলম, কোথায় আমার ইনিয়াস, সেই জবাব আজও দিতে পারবেন না। হাস্যাস্পদ কথা, এ দেশের আইন মন্ত্রী বলে 50 বছরেও রুড়ি সাগরে সার্সিট হতে পারে নাই, লজ্জা হয় না। আইনের শাসনের কথা বলেন, আজকে দেশের সুশাসনের কথা বলেন, স্মার্ট বাংলাদেশ করবেন সেই কথা বলেন, লজ্জা হওয়া উচিত।